আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে কিছু সংরক্ষণ প্রসেস দেখাবো। শীত প্রায় শেষ, এই টাইমে অনেক সবজি থাকে বাংলাদেশে যেগুলো আমরা শীত শেষ হয়ে গেলে আর পাই না। তো এই জন্য কিছু জিনিস যা আমরা প্রিজার্ভ করে রাখলে সারা বছর রেখে খেতে পারি, আমি আজকে সেরকমই কিছু দেখাবো। মটরশুঁটি আমরা সারা বছর পাই না, কিন্তু এই মটরশুঁটি পোলাও দিয়ে রান্না করলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। এছাড়া বিভিন্ন রকমের ভাজি অথবা সবজিতেও আমরা মটরশুঁটি দিতে পারি। আসুন দেখে নেই এই মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করবেন। মটরশুঁটিগুলোকে খোসা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর গরম পানিতে মটরশুঁটিগুলোকে দিয়ে দিব। এখন হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণের জায়গায় আপনারা চিনিও দিতে পারেন, লবণ এবং চিনি দুইটাই কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। তারপর 3-4 মিনিট মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিব। তিন চার মিনিট পরে ছাঁকনির সাহায্যে পানিটা ফেলে দিতে হবে, তারপর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে। মটরশুঁটি থেকে পানি যখন পুরোপুরি ঝরে যাবে তখন আমরা এটাকে সংরক্ষণ করব। এখন একটা পলি ব্যাগে এভাবে মটরশুঁটিগুলোকে ভরে পলি ব্যাগটা ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, যেন ভেতরে বাতাস না ঢোকে। এছাড়া এরকম ছোট বক্সও রেখে দিতে পারেন, যতটুকু প্রয়োজন ততটুকু রেখে একটা বক্সে রেখে দিলেন। এরপর এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়ে প্রায় বছর ব্যাপী আপনারা খেতে পারবেন। এখন দেখাই সিমের বিচি কিভাবে রাখবেন। সিমের বিচি বাজার থেকে কিনে আনার পর নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবেন প্রায় 3-4 ঘন্টার মতন। এতে সিমের বিচির খোসা ছাড়াতে আপনাদের সুবিধা হবে, কারণ সিমের বিচিগুলো একটু নরম হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনাদের খোসা ছাড়াতে সুবিধা হবে। খোসা ছাড়িয়ে সিমের বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর গরম পানিতে হাফ চামচ লবণ দিয়ে 3-4 মিনিট সেদ্ধ করে নিতে হবে। সেম প্রসেসে মটরশুঁটির মতন আপনারা এখানে লবণের জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন। সেদ্ধ করার পরে ছেঁকে পানি ফেলে দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর পানি ঝরে গেলে পলি ব্যাগে অথবা বক্সে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। সেম মটরশুঁটি যেভাবে রেখেছি ঠিক সেইভাবে আপনারা রেখে দেবেন, আর সারা বছর বিভিন্নভাবে এগুলোকে রান্নায় ইউজ করতে পারেন। আর কালারের ব্যাপারটা যদি বলি, কালার 100% সেম থাকবে না, কিন্তু 70% ঠিক থাকবে। আর রান্না করলে কিন্তু যে কোনো জিনিসের কালারটা কিছুটা হলেও চেঞ্জ হয়। যেহেতু আমরা 3-4 মিনিট সেদ্ধ করেছি, তো এতে পুষ্টি গুণাগুণের তেমন সমস্যা হওয়ার কথা না। তারপরও যদি পুষ্টি গুণাগুণের কিছুটা এদিক ওদিক হয়ও, তারপরেও আমরা নন সিজনে সিজনাল জিনিস পাচ্ছি, এর থেকে আর বেশি কী চাই। ওকে ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।